আমি এটাতে কোনো মানে মন্তব্য করব না। প্রথম কথা হচ্ছে সিপিআইএম পার্টি পশ্চিমবাংলায় অপ্রাসঙ্গিক দল, আর দ্বিতীয় কথা হচ্ছে পশ্চিমবাংলায় অত্যাচার অবিচার নিপীড়নের শিকার তৃণমূল কংগ্রেস তার সরকারের বিরুদ্ধে যেই কথা বলছে, সে বেকার যুবক যুবতী হতে পারে, যে কোনো লোক হতে পারে, সকলেই অত্যাচারিত। অর্থাৎ তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে হয়তো বলেছেন, তিনি একজন প্রাক্তন সাংসদ, একটা দলের সম্পাদক, আমি তার বক্তব্য নিয়ে আলাদা করে কিছু বলবো না। যে যার নিজস্ব বাচনভঙ্গি ভীষণ রুচি আছে, যেমন মমতা ব্যানার্জি রবীন্দ্রনাথ ঠাকুরকে কালকে কবিগুরুর প্রাণ জন্মজয়ন্তী 25শে বৈশাখ রবীন্দ্রজয়ন্তী কবিগুরুকে তিনি 47 অবধি বাঁচিয়ে রেখেছিলেন। তিনি বলেছেন যে 47শে যখন গান্ধীজি বেলেঘাটাতে অনশন করছিলেন তখন কবিগুরু 41শে মারা যাননি, 47শে তিনি স্বর্গ থেকে এসেছিলেন মমতা ব্যানার্জির চার্টার ফ্লাইট করে এসে শরবত খাইয়েছিলেন গান্ধীজি। এখন তিনি এসব করেন, তিনি মাতঙ্গিনী হাজরাকে বলেন তমলুকে মারা যায়নি, পিছাবনিতে মারা গেছিল এবং রক্ত লেগে মারা যায়নি, রক্ত খেতে খেতে মারা গেছে। মমতা ব্যানার্জি এখানে এসে চণ্ডীপাঠ ভুল করেছেন, মমতা ব্যানার্জি সরস্বতী মন্ত্র ভুল করেন, মমতা ব্যানার্জি আমাদের ভগবান নারায়ণ বিষ্ণু তার লিঙ্গ পরিবর্তন করে বিষ্ণু মাতা বলেন, এটা যে যার এক একজন বাচনভঙ্গি। মমতা ব্যানার্জি যেমন বলেন 1500 কেজি ওজনের বাচ্চা জন্ম নেয়, পৃথিবীর 1170টা দেশ আছে, তাই এটা যে যার নিজস্ব বাচনভঙ্গি। সেলিম সাহেবেরও এটা নিজস্ব বাচন, না বুথ চলো, প্রথমে বুথ চলো হবে মোদিজির 8 বছর পূর্তি, মানে 3 বছর পূর্তিতে আমাদের 25টা হারা বুঝে ডোর টু ডোর যাবো। মোদিজি বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে, সব বাড়িতে সবাই ভ্যাকসিন পেয়েছেন কিনা তা নিয়ম মেনে, বাচ্চাদের তো হয়নি তার উপরে অ্যাডাল্ট, আর আপনার 5 কেজি করে যে রেশন দিচ্ছেন সেটা সবাই পাচ্ছে কিনা, ল্যাট্রিন দিয়েছিলেন স্বচ্ছ ভারত মিশনে সেটা পাচ্ছেন কিনা, বাড়ি পেয়েছেন কিনা, কাটমানি দিতে হয়েছে কিনা, 100 দিনের কাজে সুবিধা পাচ্ছেন কিনা, উজালা গ্যাসের সিলিন্ডার এখানে প্রান্তিক মানুষরা থাকেন সেগুলো পাচ্ছেন কিনা, কৃষি ফসল বীমা যোজনা তো এখানে নেই, প্রধানমন্ত্রী কৃষি ফসল বীমা যোজনা নেই, আয়ুষ্মান ভারত নেই, সে তো ঠিক আছে নেই, পিএম কিষাণ যেটা এখানে 31 লক্ষ পরিবার রাজ্যে পাচ্ছে প্রধানমন্ত্রী, তাতে এই খোঁজগুলো প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হবে। তারপরে 17টা গ্রাম পঞ্চায়েত একটা বিজেপি পরিচালিত হরিপুর, 16টা তোলামূল পার্টির হাতে, সেখানে পঞ্চায়েতের হিসাব চাই হিসাব দেওয়া অভিযান শুরু হবে। দাদা একটা ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে নন্দীগ্রাম আপনার বিধানসভা এলাকার বেশ কিছু অংশ গ্রাম পঞ্চায়েত। দেখুন সরকার এগুলোতে রাজনীতির জায়গা নেই, এখানে প্রশাসন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, পুলিশ এরা সবাই মিলে যে ব্যবস্থা নেবে তাতে বিজেপির কর্মী সমর্থক বা জনগণ সাহায্য করবে। যেখানে ফাঁক থেকে যাবে সেখানে আমরাও নিজেরা বরাবর, ধরুন আমফানের সময় যশের সময় আমরাও কিছু শেল্টার চালিয়েছি, তা আমাদের কিছু নিজস্ব শেল্টার আছে, শহীদ মিনারের শেল্টার আছে, অন্যান্য অনেক শেল্টার আছে, সেখানে আমরা শেল্টার খুলবো, জেনারেটর রাখবো, শুকনো খাওয়া রান্না করা খাওয়ার রাখবো, সতর্কতা রাখবো, এবং তালপাটি ঘাট থেকে দীনবন্ধুপুর পর্যন্ত যারা একেবারে নদীর কাছাকাছি যে গ্রামগুলো আছে চিহ্নিত গ্রাম, সেই গ্রামের লো ল্যান্ডের লোক তাদেরকে আশা করি বিডিও মহোদয়া পুলিশ কোস্টাল পুলিশকে দিয়ে করবে। প্রথম সরকারকে, সরকারের উদ্যোগকে সাহায্য করতে হবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কোনো পলিটিক্স করা, ভেদাভেদ করা উচিত নয়। তারপরে আমাদের সঙ্গে তো ওরা কথা বলে না, পরামর্শও নেয় না, আর আমিও বলিও না, স্বাভাবিকভাবে পুরো সিস্টেমটা পলিটিক্যাল। যখন খোঁজ নিয়ে নিব, নেটওয়ার্ক তো সব পাড়াতে সব গ্রামে আমার আছে, যখন নেব যে এই এই এলাকার লোককে সরকারি ব্যবস্থায় রাখা হয়নি শেল্টারে, তখন তাদের জন্য থাকার ব্যবস্থা রাখার ব্যবস্থা করব। এটা প্রতিবারেই করা হয়, আমাদের বিপুল কর্মী বাহিনী রয়েছে, একেবারে মানে মানে প্রশিক্ষিত কর্মী বাহিনী রয়েছে, নিজেদের বোট নৌকা এবং সব উদ্ধারকারী নিজেদের ভলেন্টিয়ার, বিভিন্ন ক্লাব আছে এখানে, গাছ কাটার যন্ত্র থেকে রাত্রিবেলা সার্চ লাইট সব আমাদের।